আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি সামির হোসেন। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শরীয়তপুরের জাজিরা উপজেলায় উৎপাদিত সবজি রপ্তানি হচ্ছে ইউরোপে, চাষাবাদে বিষমুক্ত পদ্ধতি অবলম্বন। এবং চট্টগ্রামের রাউজানে সমন্বিত খামার করে তরুণ উদ্যোক্তা সাফল্য, চ্যানেল আয়ের হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শরীয়তপুরের জাজিরা উপজেলায় উৎপাদিত সবজি রপ্তানি হচ্ছে সুইজারল্যান্ড সহ ইউরোপের অনেক দেশে। কৃষক এখন রপ্তানিকারকদের চাহিদা অনুযায়ী বিষমুক্ত পদ্ধতিতে অধিক পরিমাণ জমিতে সবজি আবাদ করছেন। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। চলতি বছর জানুয়ারি মাসে সুইজারল্যান্ডে সবজি রপ্তানির মধ্য দিয়ে জাজিরার কৃষি অর্থনীতিতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। রপ্তানিকারকদের চাহিদা অনুযায়ী কৃষি বিভাগের উত্তম কৃষি চর্চা পদ্ধতি অবলম্বন করে এ অঞ্চলের কৃষক অধিক পরিমাণ জমিতে সবজি চাষ করছেন। রপ্তানিযোগ্য সবজির মধ্যে রয়েছে লাউ, কচু, লতি, কাঁচামরিচ, ধুন্দল, পেঁপে, চিচিঙ্গা, ঝিঙে, করলা ও চালকুমড়া। যেভাবে সবজি চাষ করলে বিদেশে নেয়, আমরা ওইভাবে সবজি চাষ করি। এখন আমাদের লাউ ব্যাপারীর কাছে বিক্রি করি, ব্যাপারীরা ব্যাপারের মাধ্যমে বাইরে পাঠানো হয়। আমাদের লোকাল বাজারে দেখা যায় এই কচু কচুর লতি বিক্রি করলে একটু কম টাকা পাওয়া যায়, কিন্তু বিদেশে রপ্তানি করলে আমরা বেশি টাকা পাই। এই জন্য আমি কচুর লতি চাষ করছি, আশা করি আমি কচুর লতি থেকে লাভবান হব। কৃষি অফিসের পরামর্শ নিয়ে আমরা চাষ করি, আমরা সবজি বিদেশে পাঠাতে পারি। মিরাশার চাষি বাজারেও উন্নত জাতের বিষমুক্ত সবজি বিক্রি হচ্ছে। পাইকাররা ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছেন এসব সবজি। বর্তমানে কৃষকরা বিদেশে রপ্তানি করার উপযোগী করে সবজি উৎপাদন করছে এবং সাথে সাথে আগের তুলনায় কৃষকরা অনেক উৎপাদন বৃদ্ধি করছে। সবজি রপ্তানির মধ্য দিয়ে জাজিরার কৃষি অর্থনীতির যে নতুন অধ্যায় সূচিত হয়েছে তা কৃষকদের সবজি আবাদে উৎসাহ দিচ্ছে। আমাদের পরামর্শ মোতাবেক উত্তম কৃষি চর্চা পদ্ধতি অবলম্বন করে রপ্তানিকারকদের চাহিদা মোতাবেক কিন্তু তারা উৎপাদন করে যাচ্ছে, যারা ফলশ্রুতিতে আমাদের যেখানে ছিল মাত্র 10 একর রপ্তানিযোগ্য সবজি উৎপাদন, সেটি কিন্তু এই মুহূর্তে আমাদের কিন্তু 200 একরে উন্নীত হয়েছে। এ ধারা যদি অব্যাহত থাকে জাজিরা কৃষক উচ্চ মূল্যমান পাবে এবং জাজিরা কৃষি অর্থনীতিতে একটি অনন্য উদাহরণ সৃষ্টি হবে। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। সংবাদের এপর যে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। চট্টগ্রামের রাউজানে সমন্বিত খামার করে তরুণ উদ্যোক্তা সাফল্য, চ্যানেল আই এর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত। আমি জরিফাবে হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠান দেখে উদ্বুদ্ধ হয়ে খামার গড়ে তোলেন তিনি। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে এলাকার আরও কয়েকজন গড়ে তুলেছেন সমন্বিত খামার। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। শরীয়তপুরের জাজিরা উপজেলায় উৎপাদিত সবজি রপ্তানি হচ্ছে ইউরোপে, চাষাবাদে বিষমুক্ত পদ্ধতি অবলম্বন। এবং চট্টগ্রামের রাউজানে সমন্বিত খামার করে তরুণ উদ্যোক্তা সাফল্য, চ্যানেল আয়ের হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।